Assalamualaikum everyone. Welcome to our Facebook page Ruspen. আমি চাঁদনি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে মাহাতির। Hello. মাহাতির, yes. আর একটু ইন্ট্রোডিউস করো নিজেকে। তুমি কিসে পড়াশোনা করছো? Hello guys. আমি মাহাতির। আমি রাজশাহীতে স্টাডি করছি দীর্ঘদিন যাবত এবং আমি অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে। Yes, that is an important point. Russian language. So, Russia তে আসতে গেলে সবথেকে important যেটা সেটা হচ্ছে কি Russian language কোর্সটা করতে হবে। এই language কোর্সটা mandatory। এটা আপনাদেরকে করতেই হবে। আপনাদের কোনো IELTS লাগবে না, কিছু লাগবে না, ওগুলো ছাড়াই আপনারা রাশিয়াতে পড়তে পারবেন। কিন্তু Russian language কোর্সটা must। আরেকটা জিনিস যেটা অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে এক বছর আমাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে বা এটা পড়তে হবে, মানে অনেক টাইম যাবে, এটা যেটা অনেক কিছু চিন্তা করতে পারেন। কিন্তু মাহাতির আপনাদের সাথে শেয়ার করবে যে এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা যদি আপনি করেন তাহলে কোন কোন ক্ষেত্রে আপনার সুবিধা হবে আর এটা কেন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। গাইস, মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে যদি আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ না করেন, কারণ আপনি এখানে কারোর সাথে কথাবার্তা কিছুই বলতে পারবেন না। ইভেন যখন আপনাকে কোনো প্রফেসর অথবা কোনো আপনার গ্রোসারি স্টোর থেকে আপনাকে কেউ বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনি এটা চাচ্ছেন বা ওটা চাচ্ছেন বা আপনি কোথাও যেতে চাচ্ছেন, তখন এটা আপনি কাউকে যদি বোঝাতে না পারেন তাহলে অবশ্যই যে কোনো ব্যক্তি আপনার উপর ক্ষুব্ধ হয়ে যেতে পারে। সো এটা আপনার জন্য খুবই টাফ হবে যে চলাফেরা বিভিন্ন সংক্রান্তিতে আপনি হতে পারেন ভুল ভ্রান্তি। তো এগুলি রিকভার করার জন্য আপনার জন্য ম্যান্ডেটরি যে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন এবং আপনার জন্য বিভিন্ন পথ খোলা থাকবে, নট অনলি দ্যাট যে আপনি চলাফেরার জন্য, কারণ আপনি যখন সামার স্কুলে যাবেন অথবা কোনো সায়েন্স সিটি ক্লাবে যাবেন অথবা আপনি কোনো এডিশনাল কোনো কাজকর্মে যাবেন তখন আপনার অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ। আরেকটা যেটা জিনিস যে অবশ্যই রাশিয়াতে আসলে আপনি রাশিয়াতে একা না, কারণ আমরাও আছি, আমরা এখানে স্টাডি করছি এবং আমরা এখানে যে লাইফটা লিড করছি এটা যদি আপনি নিজে এসে এখানে লিভ না করেন আপনি বুঝতে পারবেন না যে কতটা অ্যামেজিং এবং রাশিয়াতে আসলে কত ধরনের সুবিধা অ্যাভেলেবল আছে, মানে লো লিভিং কস্ট থেকে শুরু করে টিউশন ফি থেকে শুরু করে সব কিছু বাদে এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি আর হেল্পফুল এবং কালচারটা অনেক অ্যামেজিং, তাই না মাতি? ডু ইউ এগ্রি? এন্ড নট অনলি রাশিয়ান, এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন কান্ট্রির, যেমন ইজিপ্ট, আফ্রিকান, আমেরিকান অ্যান্ড চেক রিপাবলিক, ইউরোপিয়ান কান্ট্রির ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে পড়ালেখা করে। সো তাদের সাথে যখন চলাফেরা করবেন তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন তাদের কালচার কি এবং তাদের নেচার কি। সো প্রত্যেকে একজন আরেকজনের থেকে বেস্ট এবং ছাড়িয়ে যায় যে কিভাবে আপনি চলাফেরা করবেন। সো আর রাশিয়ানরা কিন্তু বাংলাদেশিদেরকে অনেক পছন্দ করে, এটা আমি এখানে আসার আগে অ্যাকচুয়ালি জানতে পারিনি, এটা এখানে আসার পর এক্সপিরিয়েন্স করেছি। এনিওয়ে, সো আপনারা যদি আরো ইনফরমেশন জানতে চান এবং আমাদের মাহাতিরের মতো বেস্ট বেস্ট স্টুডেন্টের সাথে আপনারা আরো কথা বলতে চান তাহলে আমাদের এই রুজবেন পেজকে লাইক এবং শেয়ার করে দিন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পার্সোনালি মাহাতিরের সাথে ফেস টু ফেস কথা বলে ওর কাছ থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জেনে নিন যেগুলো আপনি জানতে চান। সো কাম এন্ড স্টাডি ইন রাশিয়া উইথ আস, উই ওয়েলকাম ইউ থ্রু আওয়ার পেজ, ডোন্ট ফরগেট টু ফলো আওয়ার পেজ অ্যান্ড অলসো শেয়ার ইট। বাই 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 বাই।